শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাদের ইউটিউবে কমেন্ট করেছেন যে আসলে কাতান থ্রি পিস কোথায় আমরা সবচেয়ে কম দামে পাবো, কারখানা থেকে আপনারা একটা ভিডিও দেন। তেমনই একটি স্থানে এসেছি, তো এটি পড়েছে ভুলতা গাছিয়া রূপগঞ্জের মধ্যে। চলুন আমরা কথা বলি, এই যে শপ প্লাস তাদের রয়েছে কারখানা, তো চলুন কথা বলে এগুলোর দাম দর এবং কাপড়ের যে কোয়ালিটি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। ভালো আছেন? তো এই যে আমরা তো আসলাম আপনার দোকানে, তো আমরা শুনেছি যে আপনাদের কারখানাও রয়েছে, তো আগে কারখানাটা নিয়ে আমরা একটু কথা বলবো যে কারখানাটি আপনাদের কোথায়? কারখানাটি ভুলতা গাছিয়া ভাই। আচ্ছা, সবচেয়ে ভালো হতো যে আপনার কারখানায় গিয়ে ভিডিওটি তৈরি করতে পারলে, কিন্তু সেটি পারছি না আসলে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে আপনার এদিকটাতে কাতানের থ্রি পিস রয়েছে, তাই তো? এগুলো হ্যাঁ ভাই, এগুলো আপনাদের নিজেদের কারখানায় প্রস্তুত হয়। তো এগুলো সাধারণত আপনারা পাইকারিতে কত করে কিভাবে বিক্রি করে থাকেন সেগুলো যদি আমাদেরকে একটু জানাতেন। ভাই আমরা ফুল সেলার, একদম পাইকারি দাম 400 টাকা করে দিচ্ছি। কত? 400 টাকা। 400 টাকা, 400 টাকায় যেগুলো বিক্রি করছেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকটাতে রয়েছে অজস্র পরিমাণে ডলকেও পরানো রয়েছে, আর এদিকটাতে রাখা হয়েছে একদম গোডাউনের মতো করে, এই যে আমরা দেখছি। তো এগুলো 400 টাকা করে যেগুলো বিক্রি করছেন, তো মিনিমাম আপনাদের থেকে নিলে কয় পিস নিতে হবে? আপনার 2 থেকে 2 পিস, 1 পিস, 50 পিস, 100 পিস, 200 পিস পর্যন্ত আমরা বেশি না। 2 পিস, 1 পিস, 100 পিস, 200 পিস, 100 পিস, 200 পিস তো অবশ্যই বিক্রি করবেন, সেটি তো অবশ্যই। কারণটা হলো যে আপনাদের পাইকারি পাইকারি, কিন্তু এই যে 2 পিস কিভাবে বিক্রি করেন? 2 পিস মনে করেন অনেক সময় নেয় অনেক মানুষে না, সেটি কি এখানে এসে নিলে? এসে নেবে। আচ্ছা, আমাদের ভিডিও দেখে তো সাধারণত দেখা যাবে যে ঢাকার বাইরে বা ঢাকাতে বা অন্য জেলা থেকে কিন্তু আপনাকে নক করবে। নক করলে আমি দেবো মাল। সেটাই বলছি আসলে, ট্রান্সপোর্টে দিলে আপনারা কয় পিস দিবেন মিনিমাম? আপনি 10 পিস, 5 পিস, 2 পিস, 1 পিস যায় যা নেই ট্রান্সপোর্টে পাঠাবেন? 2 পিস দিলেও পাঠাবেন? 2 পিস দিলে পাঠাবো। আচ্ছা, আমরা এগুলো একটু দেখতে চাই, যদি কেউ থাকে আমাদেরকে একটু ডিসপ্লে করে দেখাইতে হবে। আমরা এটা দেখাইতে যাচ্ছিলাম, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এদিকে সবই রয়েছে, এগুলো কাতানের থ্রি পিস। এগুলো কাতানের থ্রি পিস না, 2 পিস? 2 পিস, 2 পিস। এদিকটাতে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে রয়েছে, একদম ডলকে পরানো রয়েছে, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এদিকটাতে পুরোটাই রয়েছে। আর এদিকেও যেগুলো রয়েছে এগুলো কিন্তু সবই কাতানের 2 পিস, তাদের নিজস্ব রয়েছে কারখানা, সেই কারখানায় এগুলো প্রস্তুত করা হয়। অসংখ্য কালারের রয়েছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভিউয়ার্স। আমরা কিন্তু এই কাতানের 3 পিস নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি অনেক জায়গারই, বাবুরহাটের, তারপরে যে আপনার গুলিস্তানে যেটা ফুলবাড়িয়া সুপার মার্কেট সেটাতে বানিয়েছি, তারপরে হলো যে ইসলামপুরের বানিয়েছি, সেখানে কিন্তু বিভিন্ন রকম দামের ছিল। তো ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি একদম কারখানাতেই, ধরতে গেলে তাদের নিজস্ব কারখানায় প্রস্তুত হয়, তারা শুধুমাত্র এখানে কাতান 2 পিসই বিক্রি করে থাকে। এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা ওড়নাটা আসলে কয় হাত করে আছে? ওড়নাটা আপনার 4.5 হাত আছে। 4.5 হাত? আচ্ছা, আর কেউ আছে? এটা একটু ধরা যাবে দুই সাইডে ধরে, যদি একটু ভালো মতো দেখাই তো বাবু, একটু ধরো তো। আচ্ছা, এটা প্রত্যেকটা ওড়না কয় হাত রয়েছে ভাই? 4.5 হাত। 4.5 হাত। আর এই যে আপনার যে ইয়েটা জামাটা যেটা রয়েছে, জামাটা আমরা একটু দেখি তো ভালো মতো দেখাই ডিসপ্লে করে। জামাটা আসলে কয় গজ কাপড় আছে? না, এটা ভাঁজ খুলতে হবে না, একটু যেভাবে আছে আমরা এভাবেই দেখাবো। তো নিচের দিকটাতে দেখুন এই রকম ভাবে কাজ করা রয়েছে, আর অরিজিনাল কাতান চেনার উপায় কিন্তু আমরা পূর্বেই দেখিয়েছিলাম, তবে আজকে আমরা বলে দেওয়ার চেষ্টা করব, সেটি হলো যে অরিজিনাল কাতানটা কিন্তু পুরোটাই একদম সুতায় কাজ করা, এখানে আসলে রঙের তেমন কোনো কিছু নাই, সুতা রং করা রয়েছে, সেই সুতা দিয়ে ডাইরেক্ট এটা বানানো হয়েছে কিন্তু। আর আরেকটা কিন্তু কাতান বলে চালিয়ে দেয়, সেটি হলো যে ব্লক। এগুলো তাহলে বিক্রি করা হচ্ছে ভাই কত করে? 400 টাকা। 400 টাকা, যে কোনো স্থান থেকে যে কেউ নিতে পারবে আপনাদের থেকে সংগ্রহ করে। তো মূলত তো এগুলো আপনাদের থেকে যারা নেয় তারা বিজনেস করার জন্যই, কিন্তু ইউজ করার জন্য 1 পিস 2 পিস তো সাধারণত খুব কমই নেয় বা কমই বিক্রি হয় নাকি? না, এগুলো বিক্রি হয় না। 1 পিস 2 পিস না। আচ্ছা, এটার মধ্যে কয়টা কালার আছে? কালার আছে 20টা। 20টা কালার আছে। এখানে আমরা একটি কালার দেখছি, আমাদের ভিন্ন আরেকটি কালারের মধ্যে দেখা কালার দেখো দেই। এখানে দেখতে পাচ্ছি অসংখ্য কালারের রয়েছে, এই যে দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি, একদম দোকানের এদিকটা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ডিসপ্লের মতো করা রয়েছে, ডলকে পরানো রয়েছে। এটা কি কালার? এটা দেখে মনে হচ্ছে হালকা একটু ব্ল্যাকের মধ্যেই, কিন্তু একটু অন্যরকম এটা শেড বোঝা যাচ্ছে ব্ল্যাকের মধ্যেই আর কি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কাজ করা রয়েছে নিচের দিকটাতে, কাতানের বিশেষত্ব যেটা সেটি কিন্তু পুরোটাই এটার মধ্যে রয়েছে, কারণ এটা অরিজিনাল কাতান। তো এইগুলোর দাম পড়তেছে প্রত্যেকটা
400 টাকা করে আপনারা যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারবেন। ভিউয়ার্স এই দেখুন এদিকটাতে প্রচুর পরিমাণে এখানে রয়েছে সাজানো, তার এইভাবে কিন্তু এখানে ডিসপ্লে নাই কিন্তু গোডাউনের মতো করে অসংখ্য পরিমাণে টু পিস রাখা হয়েছে। এটা ওড়নাটা দেখাও যেটা দেখছিলাম এখন, এটা ওড়নাটা কোথায়? প্রত্যেকটা ওড়নার একই মাপ না? কতটুকু মাপ রয়েছে? পৌনে পাঁচ হাত। আচ্ছা আমরা একটা লালটা দেখতে চাই, একদম রেড কালার। সমস্যা নাই, তুমি যদি মনে করো যে ডলটাকে নামিয়ে দেখাবে সেক্ষেত্রে দেখাইতে পারো। আর ইয়াংরা কিন্তু রেড কালার অলওয়েজ পছন্দ করে থাকে। রেড, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স লাল যে টু পিসটা সেটি কিন্তু আমরা দেখছি। এটা জামা ডিজাইনটার মনে হয় একটু চেঞ্জ আছে। হ্যাঁ ডিজাইন চেঞ্জ আছে, এটা কিন্তু একটু চেঞ্জ ডিজাইনের দেখতে পাচ্ছি। এটা আমরা দেখেছিলাম এটা পাতা পাতার মতো চিহ্ন রয়েছে মাঝখান দিয়ে, এটি কিন্তু আবার সেটি না, এটা একটু ভিন্ন রকম ডিজাইন করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি ভিন্ন ডিজাইনের, এটাও কাতান, অরিজিনাল কাতান, তাদের নিজস্ব কারখানাতেই প্রস্তুত হয়। এগুলোরও দামই একই 400 টাকা, মানে যা আছে আপনার এখানে কাতান সব 400 টাকা। 400 টাকা যে কেউ যে কোনো স্থান থেকে নিয়ে আপনি আপনার এলাকাতেই করতে পারেন ব্যবসা। এই যে টু পিস কাতানগুলো রয়েছে এগুলো এখান থেকে ক্রয় করে। এটার ওনাটা কোথায়? ওনাটা দেখতে চাই। এই যে ওনা বেশ সুন্দর, একদম খুবই গর্জিয়াস লাগছে দূর থেকে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। তো ভাই এই যে আমরা তো এই যে আপনারা যে কাতান টু পিস দেখছি, আপনি বললেন সব এগুলো আপনারা 400 টাকা করে সেল করছেন পাইকারিতে, যে কোনো স্থানে আপনারা পাঠাতে পারবেন যে কেউ নিতে চাইলেই। তো আপনি আমাকে একটু বলেন যে নতুন উদ্যোক্তা যারা তারা তো আসলে বিজনেস বুঝে না, কিন্তু আমাদের ইউটিউব দেখে কিন্তু অনেকেই বিজনেসে চলে আসছে, বিজনেস করতেও চাচ্ছে। তো এই নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনাদের কী বলার আছে? তারা যদি আপনাদের থেকে এইরকম টু পিস নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে? তাদেরকে মাল দিব, যারা অর্ডার করবে মাল দিব আমি। আচ্ছা, আর মনে করেন যে ঢাকার বাইরে একজন নিয়ে গেল আপনার থেকে 100 পিস নিয়ে গেল, 100 পিস নিয়ে যাওয়ার পরে দেখা গেলো আনফর্চুনেটলি দুই একটা কাটা ছেঁড়া এরকম বের হয়ে গেল, এটা ফেরত দেবো? সেটা আপনারা পরিবর্তন করে দেবে? পরিবর্তন দেবো, কোনো রকম ইয়ে নাই, কোনো রকম যায় ঝামেলা নাই আমার, দিলে আপনারা চেঞ্জ করে পাঠিয়ে দেবো। আর নতুনরা তো যেটা বলছিলাম যে বিজনেস তো বুঝে না, তো তারা যারা বুঝে না তারা যদি আপনাদের কাছে আপনাদের শরণাপন্ন হয় এসে বলে যে ভাই আমি তো আসলে বিজনেসটা বুঝি না, তো আসলে আমি নতুন বিজনেস করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে একটু হেল্প করেন, সেরকম হেল্প দিবেন কি না? হ্যাঁ দেবো। আচ্ছা, তো ভাইয়ের নাম কিন্তু এখনও জানি নাই। আমার নাম মোহাম্মদ রাশিদুল। আচ্ছা রাশেদ ভাই, আমরা আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা বা আপনার দোকানের নামে যদি কোনো ফেসবুক আইডি বা কিছু থাকে সেটি যদি বলতেন। হ্যাঁ আছে, ফেসবুক আইডি আছে। একটু বলেন আপনার দোকানের কি কোনো ফেসবুক আইডি আছে কি না, মানে আপনার যে শপটা এই শপের নামে কি কোনো ফেসবুক আইডি বা ফেসবুক পেজ বা ইমো কিছু আছে কি না? ইমো আছে আপনার দোকানের নামে? দোকানের নামে না। আচ্ছা আচ্ছা, যে নাম্বারটি ইমো আছে সেই নাম্বারটি যদি একটু বলতেন। 01913 01934 02 1031। আচ্ছা আচ্ছা, এই যে নাম্বারটি বললেন আপনি তো খুব ফাস্ট বলে ফেলছেন বুঝছেন, একটু আস্তে বলতে হবে, একটু স্লো, যারা আসলে দেখছে বা দেখবে তারা যেন আপনার নাম্বারটি যেটি বলছেন সেটা যেন খুব সহজে বুঝে আর কি। যদিও আমরা ভিডিওর শুরুতেই ভিডিওর স্ক্রিনে লিখে রেখেছি, তারপরেও তারা শুনে যেন বুঝতে পারে সেইভাবে যদি একটু বলতেন। 01934 02 1031। আচ্ছা, এটা ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপ নাই। আচ্ছা, তো রাশেদ ভাই অনেক কথাই হলো, আমরা এই যে কাতান টু পিসগুলো দেখানোর চেষ্টা করলাম, হয়তো অনেক তথ্যই রয়ে গেছে যে তথ্যগুলো আমরা দিতে পারছি না বা দিতে পারলাম না, আপনিও হয়তো আনফর্চুনেটলি হয়তো হঠাৎ করে এসেছি যে কারণে গুছিয়ে বলতে পারলেন না, আমার কাছে এমন টাইম মনে হলো। তো ভাই আপনার এই বিজনেস নিয়ে পরিকল্পনা কী, মানে ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে? আস্তে আস্তে এটার পাশাপাশি আমি আরেকটা ডিজাইন বার করবো কিছুদিন পরে, মানে কাতানের মধ্যে আমি চেঞ্জ ডিজাইন নিয়ে আসব, চেঞ্জ ডিজাইন নিয়ে বার করব। আর পরবর্তীতে আপনার দোকানটি কি আপনার বিজনেসটি কি আরো বড় করার ইচ্ছা কি? বড় করার ইচ্ছা আছে। আপাতত আমার একটা শোরুম আছে, বোডাউন আছে, ব্যাচ মিল আছে, আস্তে আস্তে আমি ডিজাইন চেঞ্জ করে আস্তে আস্তে বড় করব আর কি। আমরা একদিন কারখানায় যেতে চাই, আমাদেরকে নিয়ে যাবেন? হ্যাঁ যাব, ইনশাআল্লাহ যাব। তো রাশেদ ভাই সব মিলে ভালো থাকেন, আপনার যে আসলে উদ্দেশ্য আপনার যে বিজনেসটি আস্তে আস্তে বড় করতে চাচ্ছেন বা সুপ্রসার করতে চাচ্ছেন সেটি আপনি করেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। সুপ্রিয় দর্শক, আমরা আসলে দেখাচ্ছিলাম কাতান টু পিসের দাম দর এবং কাপড়ের কোয়ালিটি সম্পর্কে, এছাড়াও আপনারা কীভাবে সংগ্রহ করতে পারবেন এই স্থানটি থেকে, সেই তথ্যগুলোই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা আপনারা যে যেখানে বসেই আমাদের ভিডিওটি দেখলেন বা দেখছেন,
আপনারা প্রত্যেকেই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমরা একদম শেষের দিকে এসে একটি কথা বলে যাই সবসময়, তো আপনারা যেখান থেকেই পণ্য ক্রয় করেন অবশ্যই দেখে বুঝে পণ্য ক্রয় করবেন। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।